আসসালামু আলাইকুম। আজকে আমি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা শুরু করব এবং মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যালিলিও সূত্রসমূহ ও এই সম্পর্কিত ম্যাথ। অর্থাৎ গ্যালিলিও সূত্র আমরা দেখব কীরকম এবং এই সূত্রের মিনিং কি, এই এই সূত্র দিয়ে আমরা কয়েকটা ম্যাথ দেখব। তাহলে গ্যালিলিও সূত্রটা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। এর পরবর্তীতে কেপলারের সূত্র দেখাবো, তারপরে তোমার হচ্ছে যে উপগ্রহের বেগ নির্ণয় শেখাবো, গ্রহের থেকে কতটুকু হাইটে আছে মানে যতটুকু আছে পর্যায়কাল আছে যা আছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে যত কিছু আছে আমার কাজ হবে প্রত্যেকটা থিওরি করানো, খুব ভালোভাবে থিওরি বোঝানো এবং থিওরি দিয়ে দুইটা থেকে তিনটা করে ম্যাথ করানো যাতে তোমরা বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হতে পারো। এবং প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার হওয়ার পরে আমি এই অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো টাইপ ওয়ান লিখেছি গ্যালিলিওর সূত্রসমূহ ও এই সম্পর্কিত ম্যাথ। তো গ্যালিলিওর তিনটা সূত্র আছে তোমরা জানো, কিন্তু গ্যালিলিওর সূত্র দিয়ে অনেকে হয়তো ম্যাথ করো নাই, তো যার কারণে আমি একদম বেসিক থেকে শুরু করতেছি। ওকে, এটা একটু পড়েছো আগেও, তারপর আবার একটু রিপিট করি। ফার্স্ট লতে বলা হচ্ছে যে ধরো এখানে ভারী কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে ভারী কোনো বস্তু আছে আর এখানে ধরো পাতলা কোনো বস্তু আছে এবং একই হাইট থেকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে এই বস্তু দুইটি সমান সময়ে সমান পথ অতিক্রম করে। কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় ফেলতে হবে, বিনা বাধায়। অর্থাৎ যেখানে বায়ু থাকবে না, বায়ুশূন্য অবস্থান বা বিনা বাধায় যদি ফেলা হয় তাহলে এটা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ এই বড় বস্তুটা পড়তে যতটুকু সময় লাগবে এই পাতলা বস্তুটা পড়তেও ঠিক ততটুকু সময় লাগবে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে স্থানে, যে আবদ্ধ সিস্টেমে কোনো বায়ু থাকবে না, বায়ুশূন্য স্থান, ঠিক আছে, বায়ুর বাধা থাকবে না এক কথায়। বুঝতে পারছো বিষয়টা? সো এই পরীক্ষাটা আসলে গ্যালিলিও করেছিল, এটা ছিল গ্যালিলিওর প্রথম সূত্র। এখান থেকে কোনো ম্যাথ ট্যাথ নাই আসলে, জাস্ট একটা সূত্র আর কি। এবং মানে কিছু সূত্র আছে যেটা ম্যাথমেটিক্যালি প্রমাণ লাগে না, যেটা আসলে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, ঠিক আছে, এই একটা। এবং এবার যদি বলি যে সেকেন্ড লটা আসলে যেটা আসলে এটা একটু ভালো করে বুঝতে হবে, এটাতে আসলে ম্যাথ আছে। সেকেন্ড লতে বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ধরো এটা ভূমি, এখানে এম্বরের একটা বস্তু আছে আর স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দেওয়া হয় এবং এই বস্তুটা যদি বিনা বাধায় পড়তে থাকে তাহলে ধরো এখানে টি সময় এখান থেকে এতটুকু পড়তে তার টি সময় লেগেছে এবং টি সময় পাওয়ার পরে এই স্থানে ভি বেগ প্রাপ্ত হয়েছে। বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু ফেলে দেওয়া হলে টি সময়ে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি বোঝাতে চাই যে ধরো এখান থেকে এখানে পড়তে ধরো দুই সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে, এবং দুই সেকেন্ড সময়ে ধরো এটা ভি ওয়ান বেগ প্রাপ্ত হয়েছে, আমি জানি না কত বেগ, তাহলে এই ভি ওয়ানটা হবে এই দুই সেকেন্ডের সমানুপাতিক, ঠিক আছে। আবার যদি বলি যে এখানে কোনো টাইম আছে, ধরলাম এখানে দেড় সেকেন্ড এখানে একটা ভি প্রাপ্ত হয়েছে, সেটাকে ধরলাম ভি টু, তাহলে এই ভি টুটা হবে তোমার লাস্ট সেকেন্ড, এক কথাই শেষ সেকেন্ডের কী হবে, সমানুপাতিক হবে বেগটা। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ একটা সময় পরে কোনো একটা বস্তু বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ যে পয়েন্টে এখান থেকে পড়তে যতটুকু সময় লাগবে সেই সময়ে যে বেগ প্রাপ্ত হবে ওই বেগটা ওই সময়ে সমানুপাতিক। অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে বেগটা পাচ্ছি এই বেগটা আসলে স্থির অবস্থান থেকে এখানে আসতে এই পয়েন্টে যে বেগটা, অবশ্যই এই বেগটা এখানে যে প্রাপ্ত হয়েছে অবশ্যই এটা স্থির অবস্থান থেকে ফেলা হয়েছিল, অর্থাৎ শূন্য অবস্থান থেকে মুক্ত হয়ে ফেলা হয়েছিল সেই অবস্থান থেকে টি সময়ে বেগ। এটা আসলে কেন বলতেছি বারবার, যখন ম্যাথ করবো তখন বিষয়টা ক্লিয়ার হবা। ওকে, তাহলে এখন যদি এরকম বলা হয় যে এই গ্যালিলিওর সূত্র থেকে তোমাকে বলা হলো যে টি ওয়ান সময়ে ধরো ভি ওয়ান বেগ পেয়েছো, এবার তোমার বলা হলো যে তুমি এই জায়গাটাতে এখান থেকে এখানে পড়তে তোমার টাইম লাগলো হলো, এখান থেকে এতটুকু পড়তে টাইম লাগলো টি টু, তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ভি টু। তাহলে খেয়াল করো যদি এরকমটা হয় আমি এই সূত্র থেকে লিখতে পারি ভি ইকোয়াল টু কে টি, তাহলে দুইটা সময় থাকলে ভি ওয়ান ইকোয়াল টু কে টি ওয়ান, তাহলে এটা আমি লিখতে পারি টি টু, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন, এটা দুই নম্বর ইকুয়েশন। তাহলে এবার যদি আমি দুই ভাগ এক করি তাহলে খেয়াল করো কী হয়, ভি টু বাই ভি ওয়ান আর এখানে হবে টি টু বাই টি ওয়ান। সো এই হচ্ছে আমার গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। এবং গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা কী বলা আছে যে বেগের সাথে সময়ের সম্পর্ক,
এবং কন্ডিশনসে বিনা বাধায় ফেলতে হবে বা স্থির অবস্থান থেকে ফেলতে হবে। এখানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কী হয় যে দুইটা টাইম দেওয়া থাকে, একটা ভি দেওয়া থাকে আরেকটা ভি চাইতে পারে, অথবা দুইটা ভি দেওয়া থাকে একটা টি দেওয়া আছে আরেকটা টি চাইতে পারে। তো কী ধরনের এখান থেকে ম্যাথ আসতে পারে সেটা একটু দেখি, কোশ্চেনটা একটু দেখো। তো দেখো গ্যালিলিওর দ্বিতীয় সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ দেখবো এবং ম্যাথটা একটা লিখেছি। এখানে দেখো যে মঙ্গল গ্রহের পৃষ্ঠের সন্নিকটে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু প্রথম সেকেন্ড অন্তে দেখো যে 8 ms/-1 বেগ অর্জন করলে তৃতীয় সেকেন্ড অন্তে কত বেগ অর্জন করবে। এর অন্তে আসলে কেন বলতেছে, অন্তে এটা আসলে মিনিং কী? দেখো ধরো যে কোনো একটা বস্তু পৃষ্ঠ থেকে, ধরো মঙ্গল গ্রহের পৃষ্ঠের সন্নিকটে কোনো একটা বস্তু, ধরো যে পৃষ্ঠের সন্নিকটে মানে কী, ধরো এই আছে পৃথিবী আর কোনো একটা বস্তু এই যে সন্নিকটে মানে কী খুবই কাছে, এখান থেকে বস্তুটা পৃষ্ঠে পড়ছে এরকম। তাই এখানে মঙ্গল গ্রহ বলেছে, পৃথিবী না বলে মঙ্গল গ্রহ বলেছে, ঠিক আছে? তো সমস্যা নাই, আলটিমেটলি সূত্র একই থাকবে। দেখো এখানে এম ভরের কোনো একটা বস্তু আছে এবং এই এম ভরের বস্তুটা ধরো এখানে পড়তেছে, এখানে ধরো প্রথম সেকেন্ডে সে এতটুকু আসলো প্রথম সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে প্রথম সেকেন্ড অন্তে মানে কি, এখানে T1=1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ড আগে কিন্তু সে দেখো এতটুকু কিন্তু 0.5 সেকেন্ড ছিল, তারপরে 0.6, 0.7, 0.8, 0.9, এ দেখো শেষ সেকেন্ড কিন্তু এটা। এই জন্য বলছে প্রথম সেকেন্ড অন্তে, প্রথম সেকেন্ড অর্ধে কিন্তু বলে নাই, প্রথম সেকেন্ড অর্ধে বললে কিন্তু এটা হতো। এবং আমরা একটু আগে দেখলাম যে গ্যালিলিও সূত্র হচ্ছে একদম শেষ সেকেন্ডে যে টাইমটা হবে ওই টাইমটা হবে এই পয়েন্টে যে বেগ পাবে সেই বেগের সমানুপাতিক। ওকে, তাহলে খেয়াল করো যে এই যে T1 1 সেকেন্ডে 1 সেকেন্ড অন্তে একটা বেগ লাভ করেছে, সেই বেগের পরিমাণ এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে V1=8 ms/-1। এবার বলেছে যে তৃতীয় সেকেন্ড অন্তে কত হবে, তার মানে ধরো তৃতীয় সেকেন্ডে কোনো একটা বস্তু এখানে আসলো, তাহলে তৃতীয় সেকেন্ড অন্তে তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ড, তাহলে আমাদের V2টা কত অর্জন করবে সেটা হচ্ছে বলা হচ্ছে। আর এটা ধরো আমাদের সেই পৃষ্ঠ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ। তাহলে খেয়াল করো যে আমি এখানে যেটা পাবো সেটা কি V2/V1, যে সূত্রটা একটু আগে লিখলাম T2/T1, তাহলে V2=T2 মানে কত, 3, আর T1 মানে হচ্ছে 1, আর V1 মানে হচ্ছে 8, তাহলে 3 * 24 ms/-1, তাহলে আমরা তৃতীয় সেকেন্ডে আমরা বেগ পেলাম কত, 24 ms/-1। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু MCQ-তে আসতে পারে, ঠিক আছে? সো গ্যালিলিওর সূত্র প্রথম সূত্র শিখলাম, দ্বিতীয় সূত্র শিখলাম এবং দ্বিতীয় সূত্র দিয়ে ম্যাথ শিখলাম। এবার আমরা তৃতীয় সূত্র শিখবো, এবার তৃতীয় সূত্র দিয়ে ম্যাথ দেখবো। ওকে, এবার দেখো থার্ড ল দেখি আমরা একটু। থার্ড লতে হচ্ছে, খেয়াল করো, থার্ড ল বলা হচ্ছে যে এই হচ্ছে ধরো পৃষ্ঠ আর কোনো একটা বস্তু আমি এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তৃতীয় সূত্রে আমাদের এইচের সাথে টি এর সম্পর্ক। এবং কেমন দেখো, বলা হলো যে কোনো একটা বস্তু শেষ সেকেন্ডে যে টাইমটা প্রাপ্ত হবে সেই টাইমটা এই যে হাইটটা অতিক্রম করেছে এই হাইটটা হবে এই টাইমের বর্গের সমানুপাতিক। যে টাইমটা পাবো সেই টাইমের বর্গ হবে এই হাইটের সমানুপাতিক, দ্যাট মিন্স এই সমানুপাতিক টি স্কোয়ার। এখন যদি বলে তোমার যে টি ওয়ান সময়ে কি এইচ ওয়ান হাইট প্রাপ্ত হলো, তাহলে টি টু সময়ে কতটুকু হাইট প্রাপ্ত হবে, তাহলে খেয়াল করো এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠালে আমরা এখানে কে লিখতে পারি, তাহলে যদি দুইটা হাইট হয় এরকম তাহলে এখানে এরকম হবে, তাহলে H2=K টি টু তার হোল স্কোয়ার, এটাকে যদি 1 নম্বর লিখে এটাকে যদি 2 নম্বর লিখি, তাহলে 2/1 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে H2/H1 T2/T1 একবারে হোল স্কোয়ার করে দিলাম, কারণ T2 হোল স্কোয়ার T1 স্কোয়ার, আলটিমেটলি একবারে এটা লেখা দেয়। তাহলে দেখো গ্যালিলিওর তৃতীয় সূত্র হচ্ছে এটা। ওকে, এবং এখানে একই রকমভাবে যে এটা আসলে শেষ সেকেন্ডে যে হাইট প্রাপ্ত হবে সেই হাইট হবে এই টাইমের বর্গের সমানুপাতিক, এবং আমরা যে হাইটটা পাচ্ছি সেটা সব সময় এই হাইট থেকে এই হাইট, মানে স্থির অবস্থান থেকে এই হাইট বোঝায়। আমরা যে গ্যালিলিওর সূত্র যে হাইটটা পাবো অলওয়েজ সেটা যে অবস্থানে বেগ শূন্য ছিল সেই অবস্থান থেকে শেষ সেকেন্ডের হাইট এটা বোঝায়, ঠিক আছে?
তাহলে আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্রটা দেখলাম, এবার গ্যালিলিওর তৃতীয় সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ দেখব। তো চলো ম্যাথটা দেখা যাক। তাহলে দেখো গ্যালিলিওর তৃতীয় সূত্র দিয়ে ম্যাথ করব আমরা, এবং এখানে একটা ম্যাথ লিখেছি। দেখো কোশ্চেনটা হচ্ছে, ভূপৃষ্ঠের বহু উচ্চতা হতে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, মুক্তভাবে পতনকালে প্রথম সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে আমাদের T1 ভ্যালু, প্রথম সেকেন্ডে 4 মিটার উচ্চতা, তাহলে এটা হবে আমাদের H1 ভ্যালু, 4 মিটার উচ্চতা অতিক্রম করলে পরের দুই সেকেন্ডে কত উচ্চতা অতিক্রম করবে, এটা আমাদের কোশ্চেন চেয়েছে। তাহলে দেখো খেয়াল করো, এটা আসলে একটু বুঝি আমরা। ধরো এই একটা বস্তু আছে, এবং এই বস্তুটা প্রথম সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তো এটা হচ্ছে আমাদের প্রথম সেকেন্ড, এটা হচ্ছে আমাদের T1, এই 1 সেকেন্ডে এতটুকু হাইট হচ্ছে আমাদের 4, এতটুকু হচ্ছে 4। এবার বলেছে এখান থেকে পরের 2 সেকেন্ড, এই জায়গাটাতে বলছে পরের 2 সেকেন্ডে, তাহলে পরের 2 সেকেন্ড যদি বলি, আমরা জানি যে গ্যালিলিও সূত্র সবসময় একদম স্থির অবস্থান থেকে হিসাব করতে হয়, তাহলে আমাদের T2টা হিসাব করতে হবে 3 সেকেন্ডের জন্য, ওকে, কারণ পরের 2 সেকেন্ড বলেছে, কিন্তু আমাদের পরের 2 সেকেন্ডের হাইট, পরের 2 সেকেন্ডে কত উচ্চতা অতিক্রম করবে, দ্যাট মিন্স আমাদের আসলে এখান থেকে এতটুকু হাইট চেয়েছে, কিন্তু আমি সরাসরি এখান থেকে এই হাইটটা কোনো দিনই পাবো না, কারণ গ্যালিলিও সূত্রে আসলে এই হাইটটা সবসময় পাওয়া যাবে হচ্ছে কি, তাহলে আমাদের এই এইচটুটাকে বের করতে হবে, ঠিক আছে, যে আমাদের সবসময় স্থির অবস্থান থেকে, একটু আগে বললাম যে সবসময় স্থির অবস্থান থেকে হাইট পাও, সবসময় স্থির অবস্থান থেকে টাইমটা হিসেব করতে হয়, যার কারণে পরের 2 সেকেন্ড যখন বলছে তখন আমাদের এই 1 সেকেন্ড + 2 সেকেন্ড 3 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে 3 সেকেন্ড, তাহলে এই 3 সেকেন্ডের জন্য আমার হাইট বের করতে হবে, 3 সেকেন্ডের জন্য হাইট যদি বের করি তাহলে 1 সেকেন্ডের জন্য হাইটটা বাদ দিয়ে দিলে আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে। আমাদের এই যে এতটুকু তো আছে, যে এতটুকু অংশ তো আসলে H1, তাহলে আমাদের এতটুকু পেতে গেলে কী করতে হবে, এই H2 থেকে H1 বাদ দিলে হয়ে যাবে, তার মানে আমাদের এখান থেকে দেখো যেটা বের করতে হবে H2 / H1 T2 / T1 তার হোল স্কোয়ার, দ্যাট মিন্স T2 মানে হবে 3 আর T1 মানে হবে 1 স্কোয়ার, দ্যাট মিন্স এখানে হবে H2 = 9 × H1 কত 4, তাহলে 4 নং হচ্ছে কত 36, তাহলে আমাদের ∆H এই যে এই অংশটাকে আমরা প্রকাশ করব কী দ্বারা, এই যে এই অংশটাকে, এই অংশটা হচ্ছে আমাদের ∆H, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ∆H, তাহলে ∆H হবে কি H2 - H1, তাহলে আমাদের H2 হচ্ছে 36 আর H1 হচ্ছে 4, তাহলে উত্তর হবে 32 মিটার, ওকে। সো এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না, অনেকে কী করবে এখানে 2 সেকেন্ড বসাবে, তারপরে 2 সেকেন্ড বসে এখানে H2 বের করবে, এটা কিন্তু কোনো দিনে হবে না, ঠিক আছে। গ্যালিলিও সূত্রে সবসময় তোমার টাইমটা হবে স্থির অবস্থান থেকে, যখন বলেছে পরের 2 সেকেন্ড, 1 সেকেন্ডে পরের 2 সেকেন্ড যখন বলেছে, তার মানে কিন্তু আমার 3 সেকেন্ড নিয়ে ক্যালকুলেশন করে তারপরে H2 থেকে আমার H1 বাদ দিলে আমি পরের 2 সেকেন্ডে হাইট পাবো, কোনো দিনই কিন্তু তুমি সরাসরি এখানে 2 সেকেন্ড বসে দিলে এখানে এই হাইটটা কোনো দিনই পাবো না, কারণ গ্যালিলিওর সূত্রেই বলা হয়েছে যে টাইমটা সেটা অবশ্যই স্থির অবস্থানের সাপেক্ষে, ক্লিয়ার কি। সো আমরা গ্যালিলিওর সূত্র বুঝলাম, এবং গ্যালিলিওর সূত্র দিয়ে আমরা ম্যাথ দেখলাম। আই থিঙ্ক এই ম্যাথটা যদি তোমরা পারো তাহলে যে কোনো ক্যাটাগরির ম্যাথ তোমরা পারবা, ওকে। সো গ্যালিলিওর সূত্র দিয়ে আরও বেশ কিছু ম্যাথটা আছে যেগুলো আমরা ভিতরে শিখবো আর কি, আস্তে আস্তে আমরা শিখবো, এরপরে আমরা কেপলারের সূত্র শিখবো, কেপলারের সূত্র দিয়ে আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা থিওরি দিয়ে আমরা চেষ্টা করবো ম্যাথগুলো কমপ্লিট করানোর, ঠিক আছে, এবং অধ্যায় কমপ্লিট হয়ে গেলে আমরা সৃজনশীল দেখব, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাহলে ভার্সিটি অ্যাডমিশনের বুয়েট অ্যাডমিশনের কোশ্চেন কেমন এসছে সেগুলোও দেখাবো, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই, আমি এখানে শেষ করতেছি। আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট তোমার 2 জন ফ্রেন্ডকে শেয়ার করো, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।